হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী, আজ চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আদ্যাপীর মন্দির। তো এখন আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীর মন্দিরের মেন গেটের ভেতরে। তো এখানে বাইক পার্কিং, কার পার্কিং সুব্যবস্থা আছে। গাড়ির জন্য আপনারা 20 টাকা পে করবেন, আর বাইকের জন্য পে করতে হয় 10 টাকা, তো এক ঘন্টায়, পার ঘন্টায়। তো আপনারা এখানে চলে এলে এখানকার অন্য ভোগের সমস্ত কিছু ভ্রমণ করতে পারেন। আমি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তো আপনারা এই ভিডিওটাই থাকুন, আপনারা দেখতে পাবেন এখানে কী কী সুব্যবস্থা আছে, কী কী করা যায়। তো গাইস, এভাবে বাইকগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় এখানে। তো এগুলো মানে মাত্র 10 টাকা পার ঘন্টা। আপনারা বুঝতেই পারছেন যে খুবই সস্তায় এখানে বাইক পার্কিং করা যায়, কার পার্কিং করা যায়। এখানে এটা মা দুর্গার মন্দির, আর এখানে দেখুন একটু এলেই ডান হাতে মানে ডান সাইডে পড়বে আপনাদের কার পার্কিংয়ের জোনটা। তো এখানে সম্পূর্ণভাবে কার পার্কিং করতে পারেন, বড় বড় কারও ঢুকে যাবে, কোনো প্রবলেম নেই। আর এখান দিয়ে আপনারা সোজা চলে এলে ভোগের কুপন পেয়ে যাবেন। তো এই কুপন আপনারা নিতে গেলে লাইন দিতে হবে, যখন যেরকম ভিড় থাকে সেরকম লাইন দিতে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদ্যাপীঠের মেন মন্দির, যে মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই মন্দিরে আপনারা চাইলে বসে থাকতে পারেন, ছেলেরা মেয়েরা আলাদা আলাদা দিকে বসবে। এক মন্দিরে দুদিকে ডিভাইড করা আছে আলাদা আলাদা দিকে বসার জন্য। আর এইটা দেখতে পাচ্ছেন ভোগের লাইন, কিন্তু এটা সম্পূর্ণই ভোগের কুপনের ভিড়। এখান থেকেই আপনারা পেয়ে যাবেন ভোগের কুপন। এবার লাইন না থাকলে এটা আপনারা খুব কম টাইমে পেয়ে যাবেন। এই ভোগের কুপন দেওয়া স্টার্ট হয় সকাল 8টা থেকে, কিন্তু খাবারটা দেওয়া স্টার্ট হয় সকাল 11:30 থেকে। এটা মূলত 12টা পর্যন্ত দেওয়া হয়, এবার এটা সিজন অনুযায়ী 1টা পর্যন্তও দেওয়া হয়। আর যদি আরও ভোগ আছে, মানুষও আছে, তখন এটা সারাদিনই দেওয়া হয়ে থাকে। আর যদি কখনো ভোগ অনেক বেঁচে যায়, ভিড় না থাকে সেভাবে, তখন বিকালের দিকে এটা বিনা পয়সায় খাওয়ানো হয়ে থাকে মায়ের অন্য ভোগটা। তো আপনারা ভোগের টিকিট কাটতে পারেন। আর এখানে সামনে আপনারা অনেক মন্দির পেয়ে যাবেন, যেরকম এই মন্দিরটা। এই মন্দিরটা আমাদের রামকৃষ্ণ দেবের। তো এখানে অনেক বড় বড় ঠাকুরের ফটো আছে, যেমন গোপাল, রাধাকৃষ্ণ, তো নানা ঠাকুরের ফটো আছে, রামকৃষ্ণ, সারদা দেবী, সবার মূর্তিও আছে। আপনারা পুরো মন্দিরটা ঘুরে দেখুন, আপনাদের ভালো লাগবে সমস্ত কিছুই। সামনেই দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণর প্রতিমা আছে, এই প্রতিমা দেখলেই মন শান্তিতে ভরে যায়। তো আমার খুবই ভালো লাগে পার্সোনালি রাধাকৃষ্ণকে। তো রাধাকৃষ্ণও আছে এই মন্দিরটাই, আপনারা অনেকগুলোই ঠাকুর দেখলেন। তো আপনারা দেখতে থাকুন, এখানে আরও অনেক মন্দির আছে, এখানে মন্দিরে ভর্তি। আর পুরোপুরি তীর্থস্থান, আপনারা মনে ভক্তি নিয়ে এখানে আসতে পারেন, সারাদিন আপনাদের কেটে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। আর এই সিজনে যা ভিড় হয়, আপনারা ভোগের টিকিট কাটতে গেলে সত্যি করে সারাদিন কেটে যাবে। আমাদের এই ভোগের টিকিট আর ভোগ খাওয়া নিয়ে লেগেছিলো 3 ঘন্টা। এবার কখন কীরকম ভিড় হয় সেটা অনুযায়ী ডিপেন্ড করে। তো আমরা এসেছিলাম এটা 24শে ডিসেম্বর, তো 24শে ডিসেম্বর হওয়ার জন্য ভালোই ভিড় হয়েছিল, যেহেতু পরের দিন ক্রিসমাস ডে ছিল। আর এখানে দেখুন আপনারা, এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির। তো এখানে শিবলিঙ্গটা খুব সুন্দর, একটা বড় সাপ দিয়ে যেহেতু ঘিরা আছে, খুবই ভালো লাগছে। এখানে অনেক মানুষ পুজো দিচ্ছে। এই মন্দিরটাও বন্ধ হয়ে যায়, আগে যে মন্দিরটা এতক্ষণ আপনারা দেখলেন ওটা বন্ধ হয়ে যায় দুপুর 12:10-এ, আর এটাও 12:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়, বন্ধ করার জন্য তাড়াহুড়ো করছিলেন নানারা। তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখুন এরিয়াটা অনেকটা বড়, আর প্রচুর ভিড় আছে, অনেক মানুষের সমাগম এখানে। আর এখানে আপনারা যে লাইনটা এখন দেখছেন, এই লাইনটা হচ্ছে খেতে যাওয়ার জন্য, যে মানে ভোগের কুপন আপনারা নিলেন লাইন দিয়ে, তারপরে খেতেও আপনাদের যেতে হবে লাইন দিয়ে। এই যে কার পার্কিংয়ের জায়গাটা দেখিয়েছিলাম, ওখান দিয়েই লাইনটা ঘুরছে। তো এখানে খেতে গেলেও যেরকম লাইন দিতে হবে, জুতো রাখতে গেলেও লাইন দিতে হবে। আর জুতো এখানে ওখানে না খুলে ওখানে ওই ঘরে দিয়ে দেয় ভালো, কারণ বাইরে থেকে চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। আর এখানে দেখুন এভাবে মেজেই খেতে দেওয়া হয়, এভাবে এখানে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়। এনাদের প্রচুর লোক আছেন যারা সঙ্গে সঙ্গে সাফাই করে দিচ্ছে, আর কি স্পিডে গ্লাসগুলো দিয়ে যাচ্ছে। দেখুন গ্লাস, থালা, সমস্ত কিছুই স্পিডে দিয়ে গেছে। এবার খাবারগুলো দেবে, আমি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু খাবারটা স্টার্ট হয়ে গেছে, ফার্স্টেই পাতে দিয়ে দিচ্ছে বেগুনি।
তো এই বেগুনিগুলো কিন্তু খেতে টেস্টটা দারুণ ছিল। তো বেগুনির পরেই দিয়ে দিল পোলাও, পোলাওর পরেই রাই। বেগুনিটা খুব দারুণ খেতে ভালো লাগছে। তারপরে আলুর তরকারি, তারপরে একটা পানিমেশুলি তরকারি আর খিচুড়ি। খুব তাড়াতাড়ি দিয়ে গেছে, কিন্তু আপনারা টাইম নিয়ে খেতে পারেন, কোনো প্রবলেম নেই। মোট কথা দু রকম তরকারি দিয়েছে, তারপর চাটনি, পায়েস, এই ছিল এখানকার খাবারের মেনু। তো খুবই ভালো ছিল। আর এখানের খাবারের মূল্য হচ্ছে 60 টাকা, বড়দের জন্য 7 বছরের নিচে হলে ওটা 30 টাকা। তো আপনারা এলে এখানে খেয়ে নিতে পারেন, খাবারের স্বাদগুলো খুবই ভালো। আর এখানে সমস্ত মন্দিরই বন্ধ হয়ে গেছে, মন্দির তো অনেকগুলো আছে এখানে, যেরকম শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, বাট মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে, তার জন্য আমি আপনাদেরকে মন্দিরগুলো পুরোপুরি শেয়ার করতে পারলাম না। তো আপনারা এখানে এলে সকালের দিকে মন্দিরগুলো ওপেন পেয়ে যাবেন, দুপুর 12টার পর সব ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। গাইস, আমরা এবার স্কাই ওয়াকে ওপেন উঠবো। দাঁড়াও দাঁড়াও, এই দিকটা হচ্ছে মেট্রো স্টেশন, ইনারা মেট্রো করে এসেছেন তাই এটা দিয়ে আসছেন। এই যে দিকটা হচ্ছে রেল স্টেশন। সো গাইস, আপনারা স্কাইওয়াকে হাঁটতে হাঁটতে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে ডালা বিক্রি হচ্ছে, পুজোর নানান সামগ্রী, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু, খেলনা টেলনাও বিক্রি হচ্ছে। তো এখানে আপনারা যখন যাবেন, ইনারা বলে থাকে যে নিচে গেলে দোকানগুলো বন্ধ আছে, আপনারা পুজোর জন্য ডালা পাবেন না, কিন্তু সেটা ঠিক না, নিচে দোকান ওপেন আছে এনারা বলে থাকে, কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানেও সমস্ত কিছুই ভালো, 20 টাকা থেকে ডালা স্টার্ট, 5 টাকা থেকে পুজোর মালা। তো নিচে গেলেও আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, সেখান থেকেও নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর সেটা সেক্ষেত্রে আপনারা জুতোটা সে দোকানে রাখতেও পারেন, কোনো প্রবলেম হয় না, জুতো ঘরে জুতো না রাখলে। কিন্তু এখানে তো সেটা পসিবল না, জুতোটা রেখে গেলে আপনারা কি খালি পায়ে এত দূর যাবেন? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় নিচে থেকে ডালাটা নিয়ে বেশি বেটার। তো এখানে হাঁটতে আপনাদের খুব ভালোই লাগবে, আপনারা এখানে চাইলে ফটোগ্রাফিও করতে পারেন, খুবই ভালো লাগে, খুবই সুন্দর জায়গা। আর দেখুন, দক্ষিণেশ্বরের মন্দিরের পথে আমরা প্রবেশ করলাম, এবার নামবো আর দক্ষিণেশ্বরের মন্দির নামলেই। তো এই জায়গাগুলোতে ঘুরতে সত্যি খুব ভালো লাগে। আর দক্ষিণেশ্বরের মন্দিরে এলে আপনাদের 7-8 দিন পার হয়ে যাবে এই যে মন্দিরের গেট, কারণ এখানে এমনিতে নর্মালিও খুব ভিড় হয়ে থাকে। আর আজকে ডেটে তো বলতে হবে না, পুজো দিতে গেলে 3 ঘন্টা লাইনেও থাকতে হতে পারে, তো যখন যেরকম 1 ঘন্টাও হতে পারে, 8 ঘন্টাও হতে পারে। তো আপনারা সময় বুঝে আসবেন, তো আপনাদের অবশ্যই পুজো দেবেন। মেন মন্দির আপনারা দেখে নিন, মেন মন্দিরের ভেতরে ক্যামেরা কোনোভাবে অ্যালাউ নেই, সে মোবাইলের ক্যামেরা হোক, যে কোনো ক্যামেরা হোক না কেন, খুবই স্ট্রিক্টলি বাইরে থেকেই ফোন আরে জমা নিয়ে নেওয়া হয়, তারপরে ওখানে এন্ট্রি হয়, নচেতে ঢুকতেই দেবে না। তার জন্য আপনারা কোনোভাবেই ভেতরে কোনো ভিডিও করতে পারবেন না, ফটো তুলতে পারবেন না, ফোন আরে তো আপনারা নিয়েই যেতে পারবেন না। তো এখানে আমি আপনাদের সাথে আরও দেখুন কত কী শেয়ার করছি। এখানে আপনারা অনেক রকমের ঠাকুরের ফটো, ঠাকুরের মূর্তি, নানান রকমের শাঁখ টাক পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে এগুলো কেনাকাটা করতেই পারেন, আপনাদের কাছে একটা মেমোরিও থাকবে যে আপনারা দক্ষিণেশ্বরে গিয়ে নিয়ে এসেছিলেন। তো খুবই ভালো লাগবে, আপনারা ঘুরে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সব ডালা দোকানে নাম্বারিং দেওয়া আছে, এখানেও 20 টাকা থেকে ডালা শুরু হয়ে যাচ্ছে। প্রচুর ডালা দোকান আছে, মানে প্রচুর মানে প্রচুর, তো কোনো রকম প্রবলেম হবে না, যতই ভিড় হোক না কেন, ডালার জন্য কিন্তু লাইনও দিতে হয় না। আর এখানে আপনারা অনেক রকমের খাবার দাবার পেয়ে যাবেন, এখানে অনেক রকমের খেলনা, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু পেয়ে যাবেন, এখান থেকে কিনে নিতে পারেন। আর ফুড স্টল তো আলাদাভাবে আছেই, আপনারা খাবার দাবার ওখান থেকেও কিনে খেতে পারেন। এখানে সমস্ত রকমের জিনিসই আপনারা পেয়ে যাবেন, ফুড, চাট, স্যালাড, নানা রকম জিনিস আপনারা কোল্ড ড্রিঙ্কস আরও কিনে খেতে পারেন।
আর এখানে অনেক হনুমান পেয়ে যাবেন আপনারা ওই হনুমানদের জন্য আপনারা এখান থেকে খাবার কিনে নিতে পারেন ওদেরকে আপনারা ফুলকপি কড়াইশুঁটি এসব খাওয়াতে পারেন ওরা খুব ভালোবাসে এগুলো আমি নিজে দেখেছি ওরা বিস্কুটের থেকে এগুলো বেশি ভালোবেসে থাকে আর এই যে দেখুন এই হনুমানটা কিন্তু ছোলা খাচ্ছে অচদ খোসা ছাড়িয়ে এটা দেখে খুবই ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা হনুমান হয়েছে খোসা ছাড়িয়ে ছোলা খাচ্ছে তো এদের জন্য আপনারা অবশ্যই খাবার কিনে খাওয়াতে পারেন আর এখানে সবাই ঢিল বেঁধে মানত পূরণ করার জন্য দিয়ে যান তো খুবই ভালো জায়গা খুবই শান্তিপূর্ণ জায়গা তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে তো এখান থেকে আপনারা গঙ্গার পাড়টা একটু ঘুরে নিতে পারেন গঙ্গার পাড়ে আগে বসার ব্যবস্থা ছিল কিন্তু এখন আর গঙ্গার পাড়ে বসার কোনো ব্যবস্থা নেই বসতে দেয় না এমনি এমনি আপনারা ঘাটে টাটে বসতে পারেন বাট সেপারেটভাবে আর সেই বসার জায়গাগুলো দেয় না বসতে দেয় না তো মন্দিরগুলো সাইড দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছে আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই কিছু করার নেই এই যে বালির ব্রিজের নিচে কিন্তু বেলুড় মঠে যাওয়ার জন্য লঞ্চের লাইন আজকে লঞ্চে ওঠার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন প্রচুর লাইন তো ওই পারে যাওয়ার জন্য এখান থেকে আপনারা লঞ্চ পেয়ে যাবেন আপনাদের 15 থেকে 20 মিনিট লাগবে ওই পারে পৌঁছে দেবে বেলুড় মঠে তো আপনারা বেলুড় মঠটাও ঘুরে আসতে পারেন দক্ষিণেশ্বর থেকে আর আমরা আপনাদের সাথে বেলুড় মঠটা শেয়ার করব পরের ভিডিওতে বেলুড় মঠে আমরা বাইকে যাব যেহেতু আমরা বাইকে এসেছি তার জন্য আমরা লঞ্চটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে গঙ্গার ঘাটটা দেখুন কত বড় কত সুন্দর জলটা কত সুন্দর খুবই ভালো লাগবে মনে একটা শান্তি পাওয়া যায় গঙ্গা দেখলে গঙ্গার জলে কত পবিত্রতা আপনারা তো জানেন তো আপনাদের খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই একবার দক্ষিণেশ্বরে আসবেন পুজো দিতে আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে বাই